বন্ধুরা, আমরা পড়ছিলাম সোহরাব রুস্তম এই গল্পটি, এবং গল্পটিতে অনেকগুলো যুদ্ধের কিন্তু উল্লেখ আছে। আমরা গল্পটি পড়তে পড়তে এই গল্পের উল্লেখিত শেষ যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছি। আসো দেখি যুদ্ধটা জেতা যায় কিনা। ইরান ও তুরান দুই প্রতিপক্ষ বাহিনীর যুদ্ধ শিবির পড়েছে একই মাঠের দুই দিকে। তার মানে একদিকে ইরানের শিবির বা তাঁবু, আরেকদিকে কিন্তু প্রতিপক্ষ তুরানের শিবির। তুরানি শিবিরের দিকে এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কিশোর সোহরাব দেখছে ইরানের শিবির, আর ভাবছে কোন ছাউনির মধ্যে তার বীর পিতা রয়েছেন। তার মানে সে কিন্তু জানে না তার বাবা আসলে কোথায় আছেন, এবং তার কিন্তু যুদ্ধ করার তখন পর্যন্ত কোনো উদ্দেশ্য ছিল না। তাই সে ভাবছে কেমন করে নির্জনে নিরালায় পিতার সঙ্গে তার দেখা হবে। সোহরাব মনে মনে একটা বুদ্ধি ঠিক করল। সে দ্বন্দ্বযুদ্ধে নির্জনে তার পিতার সঙ্গে মিলিত হবে। তার মানে সে কিন্তু এমন একটি যুদ্ধে সরাসরিভাবে অংশগ্রহণ করতে চায়নি যেখানে সবাই অংশগ্রহণ করবে, অর্থাৎ সরাসরি সকলের সাথে সম্মুখ যুদ্ধে সে কিন্তু অংশগ্রহণ করতে চায়নি, কারণ তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র তার পিতার দেখা পাওয়া। তো পিতার দেখা পেতে সে কী করল? সে চাইল শুধুমাত্র তার পিতাকে, অর্থাৎ মহাবীর রুস্তমকে যুদ্ধে আহ্বান করতে। তুরানের দূত গেল ইরানের শিবিরে। তুরানবীর কিশোর সোহরাব দ্বন্দ্বযুদ্ধ আহ্বান করেছেন প্রবীণ রুস্তমের বিরুদ্ধে। ব্যাপারটা কেমন হলো? দূতের মুখে এই আহ্বান শুনে রুস্তম মৃদু হাসলেন, এবং এই হাসি কিন্তু তাৎসিল্যের হাসি ছিল, কারণ সে ভাবলো কোথাকার কোন কিশোর সে আবার তাকে যুদ্ধে আহ্বান জানিয়েছে। বালকের সাহস তো কম নয়, কে এই দুর্দম বালক? তার মানে তার সাহসে সে কিন্তু তাৎসিল্য প্রকাশ করলেও তার মনে মনে কিছুটা কৌতূহল কিন্তু জাগ্রত হলো। রুস্তম নিজের পরিচয় গোপন রেখে এ আহ্বানে সাড়া দিলেন, নিতান্তই কৌতূহল বসে। তার মানে সে দেখতে চাইলেন এই বালকটি আসলে কে। দুই শিবির থেকে ঘোড়া ছুটিয়ে এলেন রুস্তম এবং সোহরাব। নির্জন গিরিপথে পিতাপুত্রের দেখা হলো, অর্থাৎ তারা কিন্তু ওয়ান টু ওয়ান যুদ্ধে জড়ালেন। তার মানে যে যুদ্ধে অন্য কেউ আর থাকবে না। পুত্র দেখল পিতাকে, আর পিতা দেখল পুত্রকে, কিন্তু কেউ তো কাউকে চেনে না, কারণ জন্মের পর থেকে কখনো তাদের দেখাই হয়নি। রুস্তম বালক সোহরাবকে বললেন, ওহে বালক, তোমার মায়ের চিত্তে বা মনে কি ভয় নেই? কোন সাহসে তোমাকে যুদ্ধক্ষেত্রে প্রেরণ করেছেন? জীবনের মায়া থাকে তো এখনই পলায়ন করো, বা জীবন বাঁচাতে হলে এখনই পালাও। অর্থাৎ রুস্তম কিন্তু না জেনেই তার সন্তান সোহরাবকে বলছে তার সাথে যুদ্ধে না জড়াতে। তারপর কি হলো বন্ধুরা? সোহরাব ও রুস্তম কি একে অপরের মুখোমুখি হয়েছিল যুদ্ধের উদ্দেশ্যে, নাকি তারা সন্ধি স্থাপন করেছিল? সেটি আমরা জানবো কিন্তু পরের ভিডিওগুলোতে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওগুলোতে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থেকো সবাই।